মারাত্মক খবর। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, একটা মারাত্মক খবর নজরে এলো, সেই জন্য এতটা রাতে আরো একবার এলাম আপনাদের সামনে। সেটা হচ্ছে এটা, জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখছে, শাহজাহানকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ রাজ্যপালের। শাহজাহান নাকি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখছে, সেই জন্য রাজ্যপাল দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। শাহজাহান নাকি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখছে, ও নাকি বর্ডার ক্রস করেছে, করে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখছে, হয়তো কিছু ঘটাতে পারে, এরকম একটা বিষয়। তো ওই খবর নাকি এসছে রাজ্যপালের কাছে, রাজভবনে, মানে কোনো সূত্রে আর কি এসছে, বা সন্দেহ প্রকাশ করে একটা আর কি কিছু মানে সূত্র এসছে আর কি। সেটা পেয়ে রাজ্যপাল আজকে খানিকটা রাতে, মানে একটা আমি দেখলাম মিডিয়াতেও বলেছেন, আর যেটা আর কি অর্ডার করেছেন, যে শাহজাহানকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং রিপোর্ট পাঠাতে হবে কি হলো না হলো। এবং এটাও বলেছেন রাজ্যপাল যে এই যে পালিয়ে যাওয়া, মানে মানে এইসবের ক্ষেত্রে নাকি মানে পলিটিক্যাল লোকজনদের একটা অংশ, মানে তারই দলের আর কি, এটা বলতে কোনো মানে দ্বিধা নেই বা অপেক্ষা রাখে না, এবং প্রশাসনের একটা অংশের একটা মদত রয়েছে আর কি, যে পালিয়ে যাওয়া, লুকিয়ে পড়া, কেটে পড়া, এই যে বিষয়গুলো, মানে এই মানে এই রকমও কিন্তু রাজ্যপালের তরফ থেকে বলা হয়েছে। অর্থাৎ এই শাহজাহানের মানে এরকম একটা কাণ্ড মানে ঘটনার পরেও শাহজাহানের এই যে পলায়ন, এটা সম্ভব হয়েছে পলিটিক্যাল লোকজনদের একটা অংশের মদত, আর প্রশাসনিক যারা আছেন আর কি তাদের একটা অংশের মদত। এই মানে দুই অংশের মদতের কারণেই তার কিন্তু মানে এইরকম একটা ঘটনা ঘটিয়েও পালানো সম্ভব হয়েছে, এরকম কথাও উনি কিন্তু বলেছেন। আর এখন তো জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখছে বলে উনি বলছেন যে ওনার কাছে খবর এসছে। যোগাযোগ রাখছে বলতে তার মানে যোগাযোগ ছিলই, তার মানে যোগাযোগ ছিলই। জঙ্গিদের সঙ্গে যোগাযোগ থাকা মানে তো নিজেও জঙ্গি, যদি এটা সত্যি হয়ে থাকে তার মানে জঙ্গি, তো মারাত্মক বিষয়। যদি শাহজাহান জঙ্গি হয়ে থাকে এবং সে যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে থাকে, এবং শাহজাহানকে আবার ওখানকার সব লোকজন দেখছিলাম বলছিলেন যে টাইগার টাইগার, মানে তারা সব ওই শাহজাহানের ভক্ত, মানে জঙ্গি ভক্ত, তার মানে তারাও জঙ্গি। এত লোক যখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, তার মানে তৃণমূল কংগ্রেসে প্রচুর জঙ্গি রয়েছে, বা জঙ্গিদের দল তৃণমূল কংগ্রেস, সেটাও আসবে সামনে, তো মারাত্মক বিষয়। দর্শক, আপনার চারপাশে কোথায় কি জঙ্গি কিভাবে লুকিয়ে রয়েছে বোঝা কিন্তু খুব মুশকিল, বা জঙ্গি সঙ্গে জঙ্গিদের সঙ্গে কানেক্টেড কে কোথায় লুকিয়ে রয়েছে বোঝা কিন্তু খুব মুশকিল, কিন্তু বিরাট একটা প্রশ্ন দর্শক, বিরাট একটা প্রশ্ন। গতকাল জাস্টিস গাঙ্গুলি একটা কথা বলেছেন, একটা প্রশ্ন তুলেছেন যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটনা হয়েছে, যারা ঘটিয়েছে তারা সবাই এদেশের বাসিন্দা তো, নাকি নৌকায় করে নিয়ে এসে এই এইসব কাণ্ড ঘটানো হয়েছে, তারা ভারতের নাগরিক তো? এই প্রশ্ন জাস্টিস গাঙ্গুলি কিন্তু তুলেছেন। তো যদি এদেশের নাগরিক না হয়ে অন্য দেশ থেকে এসে এই এই কাণ্ড ঘটানো হয়,
তারা কারা? জঙ্গি। এতে সব মিলে যাচ্ছে একটার সঙ্গে একটা। তাহলে কোন দলের শাসন চলছে আমাদের রাজ্যে, আর কেন তাদের দলের এই মাঝে মধ্যে এই জঙ্গিপনা আচরণ দেখি? বিরাট প্রশ্ন দর্শক, বিরাট প্রশ্ন। অনেকটা রাতে অনেক একটা বড় আতঙ্কের খবর, আতঙ্কের খবর এই জন্যই বলবো, এই শাহজাহান তৃণমূল কংগ্রেসের নেতা, তো তিনি যদি, সে যদি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রেখে চলে, তাহলে কাদের শাসনে আমরা রয়েছি, কাদের শাসনে বাংলা রয়েছে? খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। গভর্নর যে সূত্রটা পেয়েছেন, জানি না পরবর্তীকালে কি উঠে আসবে, উনি এটারও তদন্ত করতে বলেছেন, এই যে জঙ্গি যোগের বিষয়টা তদন্ত করতে বলেছেন। আর যেভাবে মানে শাহজাহান যেভাবে আজকে ওই একটা অডিও বার্তা ছেড়েছে, আর আপনি বলবো না, যখন জঙ্গি বলা হচ্ছে আর আপনি বলা যাবে না, যখন ছেড়েছে একটা অডিও বার্তা, ওটাও ওটাও না আমার কোথাও একটা মনে হয়েছিল যেন সেই জঙ্গিদের মতো বার্তা। আগে শুনতাম অডিও রিলিজ আল কায়দা, ভিডিও রিলিজ ওসামা বিন লাদেন, শুনতাম আল জাজিরা টিভি চ্যানেলে ভিডিও রিলিজ, এরকম শুনতাম। এ তো ওই রকম কায়দাতেই আজকে একটা অডিও বার্তা ছেড়েছে ওনার ভক্তদেরকে শান্ত করার জন্য, সাহস জুগিয়ে রাখার জন্য আড়াল থেকে। বিরাট নেতা এদিকে পালিয়ে গেছে, যদি সাহস জোগানোর ব্যাপার থেকে সামনে এসে জোগা, জঙ্গি যোগ, জঙ্গির পিণ্ডি চটকে দেবে, জানে না জঙ্গি যোগ, শুধু কানেকশনটা একবার ঠিক হোক না, এই যোগ যে ওটার ভিতরে শুধু একবার খুঁজে পাক না এজেন্সি, আর পিণ্ডি চটকে দেবে অমিত শাহ, পিণ্ডি চটকে দেবেন অমিত শাহ, ভারতবর্ষে আর যাই হোক জঙ্গিপনা চলবে না। পশ্চিমবঙ্গটাকে আলাদা হবে তারা ভাবলেও পশ্চিমবঙ্গ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, এখানেও সেই একই আইন চলবে। যে কাশ্মীরকে ঠান্ডা করে দেওয়া যেতে পারে, পশ্চিমবঙ্গে এমন বড় হনু হয়ে যায়নি, ওই সন্দেশখালি এলাকা, সেখানে আলাদা রুল চলবে, আলাদা আলাদা রাজ চলবে, জঙ্গি যোগ আর পিণ্ডি, আর ওই রুল দিয়ে পিণ্ডি চটকে দেবে জঙ্গি যোগ, ধরুন পাকড়ানো ওকে, যেখান থেকে যেখানে আছে গর্ত থেকে খুঁজে বের করে আনতে হবে, কোথায় পালাবে, বাংলাদেশ পালাবে, যেথায় পালাক, নতুন যা নিয়ম কানুন করা হয়েছে, যেথায় পালাক সেখান থেকে তুলে তুলে আনবে, এখান থেকে বিচার করে শাস্তি ঘোষণা করে সে দেশের সরকারের সরকারের সঙ্গে যোগাযোগ করে কোথায় পালাবে, জঙ্গিপনা করবে, আবার পালাবে সেখান থেকে, আবার নাশকতামূলক কাজকর্মের ইন্ধন দেবে, আর ওকে ছেড়ে রাখবে, যেথায় যেথায় চলে যাক শাহজাহান, কোনো পরিত্রাণ নেই। যে যে লিঙ্কের কথা সামনে উঠে এসছে, এটা কিন্তু জীবনের জন্য মারাত্মক মারাত্মক হয়ে গেল। এতদিন তো এইসব শুনছিলাম, মানে শুনছিলাম বলতে এগুলো দেখেছি, ইডি অফিসারদের উপরে হামলা, সরকারি কাজে বাধা ইত্যাদি, তার সঙ্গে রেশন দুর্নীতি, এটা একটা পার্ট, কিন্তু এই যে কানেকশন জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখছে, এই যে বিষয়টা সামনে চলে এসছে, লাইফ একেবারে কেল্লা ফাতে হয়ে গেছে, লাইফ একেবারে কেল্লা ফাতে হয়ে গেছে, শুধু শাহজাহানের নয় গোটা পরিবারের। আর আমি চাইবো ওই সন্দেশ খালিকে ঠান্ডা, যেন ঠান্ডা করে দেওয়া হয়, ওই যারা শাহজাহান শাহজাহান করে লাফাচ্ছে এখনো, যেন ওখানটাকে একেবারে পুরোপুরি ঠান্ডা করে দেওয়া হয়। জঙ্গিপনা হচ্ছে এখানে এসে, ঠান্ডা করে দিতে হবে, ঠান্ডা, এই সুযোগ, এই সুযোগ যে এই যারা মানে এই একটা একটাকে দিয়ে পুরো ঠান্ডা করে দিতে হবে, যাতে আর কখনো কেউ না ভাবতে পারে যে পশ্চিমবঙ্গটা আমাদের জন্য নিরাপদ জায়গা, সেটাও না ভাবতে পারে, যেমন কাশ্মীর এখন ভাবতে পারছে না জঙ্গিরা, দেশের অন্যান্য প্রান্তে এখন যেমন ভাবতে পারছে না জঙ্গিরা, বাংলাটাকে সেফ জোন হিসেবে ভাবছিল, কারণ সরকারটা খুব পছন্দের আছে, ও ভোগে বেশিদিন থাকবে না সরকার,
কি করে থাকবে? যদি এই রকম একটা কানেকশন চলে আসে, জঙ্গির যোগ টাটকা নেতা যার হয়ে এখনো সাফাই দেওয়ার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেসের নেতারা, তো তার মানে তার যোগ জঙ্গি যোগ, সে তৃণমূল কংগ্রেসের নেতা, তার মানে তৃণমূল কংগ্রেস পার্টির সম্পর্কে বাংলার মানুষের কি তাহলে ধারণাটা তৈরি হবে নতুন করে? তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবেন বাংলার মানুষ? যদি এরপরও বাংলার মানুষ টিকিয়ে রাখেন দুর্ভাগ্যের, তাহলে বড় কোনো হামলার অপেক্ষাতে বসে থাকুন লাইফটা তছনছ হয়ে যাওয়ার জন্য। দেখছেন কি কানেকশন উঠে আসছে, কি কানেকশন উঠে আসছে! কালকে পালিয়েছে, আজকে বলা হচ্ছে জঙ্গি যোগ। এখনো এখন আপনারা বলবেন যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? আর রাজ্যপালকে বলবো লেগে থাকুন, আপনি মাঝে মাঝে বলে কোথাও আবার হাওয়া হয়ে যান, বোঝা খুব মুশকিল হয়ে যায়। লেগে থাকুন, যে বিষয় আপনার কাছে এসছে আপনিও এর শেষটা দেখুন, যে জঙ্গি যোগ যে সূত্র আপনার কাছে এসছে আপনি এটাকে ভালোভাবে খতিয়ে দেখুন, ভালোভাবে খতিয়ে দেখুন। যদি সত্যি এই লিঙ্কটা থাকে, প্রপারলি ব্যবস্থা নিতে হবে, প্রপারলি ব্যবস্থা নিতে হবে, সব কটাকে ঠান্ডা করে দিতে হবে সন্দেশখালি বা সারাউন্ডিং যেখানে আছে পুরো বর্ডার এলাকাতে। ভারতের খাবে, ভারতে থাকবে, লুটপাট করবে, আবার জঙ্গির সঙ্গে যোগাযোগ করবে, জঙ্গিদেরকে মদত দেবে, জানি না জঙ্গিদেরকে টাকা পয়সা সাপ্লাই দেওয়া হয় কিনা, আর এগুলো সহ্য হবে ইমিডিয়েটলি? আমি তো বলবো এনআইএ তো আসা উচিত, জানি না মামলা টামলা হলে এখন পুলিশ কি করছে দেখা যাক, মামলা টামলা হলে নিশ্চয়ই হবে। এমনিতে লুক আউট নোটিশ জারি হয়ে গেছে শাহজাহান তার পরিবারের ব্যাপারে, বুঝবে পরিবারটাও, বুঝবে পরিবারটাও বুঝবে। আমি বারবার একটা কথা বলছি অন্যদেরকে, সাবধান হয়ে থাকুন, দেখুন পরিস্থিতি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, বেশি পাকামো করবেন না, সাবধান হয়ে থাকুন, ন্যায় নীতি নিয়ে চলুন, না হলে কিছুই ভোগ করতে হবে না। শাহজাহানের তো বিরাট সাম্রাজ্য, এই তো দেখছেন তো যা পরিস্থিতি এগোচ্ছে, আর কিছুই ভোগ করতে হবে না, লাইফ ফেল হয়ে গেছে। সুতরাং সাবধান, মূল স্রোতে আসুন, সবকা সাথ সবকা বিকাশ এই মানসিকতা নিয়ে থাকুন, মূল স্রোতে আসুন। আমরা এই কমিউনিটি, ওরা ওই কমিউনিটি, আমরা এই চাই, ওরা কেন হবে, এইসব আমরা ওরা নাই, সবার জন্য সমান অধিকার, আমরা একটাই দেশ, আমাদের একটাই পরিচয়, আমরা ভারতবাসী। কমিউনিটি হিন্দু মুসলিম অমক তমক নিজের বাড়িতে নিজের জায়গায় নিজের মতো করে পালন করবেন, কিন্তু এইসব নিয়ে ওই রকম কাজ কাণ্ড ঘটাবেন না। মূল স্রোতে আসুন, মূল শিক্ষাতে আসুন, অর্থনীতি বিকাশের ক্ষেত্রে এগিয়ে আসুন, সবার সঙ্গে মিলেমিশে কাজ করুন, মূল স্রোতে আসুন, আলাদা করে থেকে কিছু করতে পারবেন না, মূল স্রোতে, মূল স্রোতে সবাই একসঙ্গে, ছেলেমেয়েরা যদি প্রতিযোগিতাতে অংশ নেয় সবাই ভালো ভালো জায়গায় পৌঁছাবে, ছেলেমেয়ের উন্নতি ঘটবে, পরিবারের উন্নতি ঘটবে, সামগ্রিকভাবে বাংলার উন্নতি ঘটবে, তার সঙ্গে গোটা দেশের উন্নতি ঘটবে, সমাজের একটা বিকাশ ঘটবে। মূল স্রোতে আসুন, ওই লুটপাট চোর জোচ্চোর গুন্ডা ওদের পাশে কিছু পয়সা পাবেন বলে ওইভাবে থাকবেন না, ওটা কখনো ফিউচার হতে পারে না, ভবিষ্যৎ হতে পারে না, ভবিষ্যৎ অন্ধকার, যেমন দেখছেন হতে চলেছে শাহজাহানের ভবিষ্যৎ অন্ধকার, কারণ যে অ্যালিগেশন এসছে মারাত্মক, মারাত্মক। আর কঠিন সাজা হওয়া উচিত, যদি এটা লিঙ্ক প্রমাণিত হয় কঠিন সাজা হওয়া উচিত, সে তো হবেই, উচিত কেন হবেই, ছাড়ের কোনো জায়গা নেই, রাজ্য পুলিশ ছেড়ে দিতে পারে। এই যে লিঙ্কের কথা উঠে এসছে, এ তার রাজ্য পুলিশের হাতে তো থাকবে না, আর ছাড়ের কোনো জায়গা নেই, যাও আলাদা জেল বানানো হচ্ছে 105 কোটি টাকা দিয়ে, সেখানে একেবারে ঢুকিয়ে দেবে, থাকো। আর যেখানে যদি না পাওয়া যায়, যদি কোথাও মানে এনকাউন্টার করতে হয়, জঙ্গি যোগ বলা হয়েছে তো, জঙ্গিদেরকে এনকাউন্টার করে মারলে আর লাশ ফাঁস আর আনাআনির কোনো ব্যাপার নেই, সেখানেই পুঁতে দেওয়া হয়, ওরকম হয়ে যাবে, লাইফ শেষ, এক কথায় লাইফ শেষ। যারা এখনো লাফাচ্ছেন সন্দেশখালিতে, আপনারাও নাচছেন ওই কেসে ফাঁসার জন্য, মূল স্রোতে আসুন, না হলে বিপদ, পরিষ্কার কথা। দর্শক কি বলবেন? খুব মারাত্মক খবর দর্শক, অনেকটা রাতে দিলাম, যদি কিছু বলার থাকে বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।